শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে প্রেসিডেন্সি জেলে আগে থেকেই আছেন, প্রায় দেড় বছর ধরে রয়েছেন পার্থ চ্যাটার্জি, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। আর রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে সদ্য প্রেসিডেন্সি জেলেই গেছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আর অবশেষে পার্থ চ্যাটার্জি এবং জ্যোতিপ্রিয় মল্লিকের মুলাকাত জেলে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, জ্যোতিপ্রিয় মল্লিক পার্থ চ্যাটার্জি জেলে দেখা হতেই কিন্তু তোলপাড় গোটা রাজ্য, গোটা জেল একই সেলে সাক্ষাৎ জ্যোতিপ্রিয় পার্থ চ্যাটার্জির গোপন পরামর্শ জেলে। কি কথা হলো দুজনের সেই নিয়ে কিন্তু হুলস্থুল রাজ্য রাজনীতি। পয়লা নম্বর সেলে মুখোমুখি দেখা দুই রাজনৈতিক সতীর্থর। প্রেসিডেন্সি জেলের একই সেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষা ও শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি। এবার রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার জ্যোতিপ্রিয় মল্লিকের ঠাঁই হলো সেই একই সেলে, আবার সেখানেই পুরনো দুই সহকর্মীর সাক্ষাৎ। রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে দেখা হতেই কি বললেন দলের প্রবীণ সতীর্থ? রবিবার প্রেসিডেন্সি জেলে পাঠানো হয় জ্যোতিপ্রিয় মল্লিককে। রাতের বেলা যাওয়ায় তার সঙ্গে দেখা হয়নি বাকি বন্দীদের। তবে একই সেলে যে বালু আসছেন তা আগেই জেনেছিলেন পার্থ। দীর্ঘদিন পর সাক্ষাতে জ্যোতিপ্রিয় মল্লিককে পার্থ চট্টোপাধ্যায় বড় দাদার মতোই দেন সুস্থ হওয়ার পরামর্শ। প্রসঙ্গত, অসুস্থ রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার জ্যোতিপ্রিয় মল্লিক, জেলে তার ছেলে মাটিতেই কম্বল পেতে শুচ্ছেন জ্যোতিপ্রিয় মল্লিক। একজন রক্ষী সর্বক্ষণ নজরদারি করছেন তাঁর উপর, প্রেসিডেন্সি জেলের চিকিৎসক তাঁকে পরীক্ষা করছেন। এদিন রাজ্য মন্ত্রিসভার এক সময়ের সতীর্থকে দেখতে পেয়ে পার্থ চট্টোপাধ্যায় তাঁর দ্রুত শারীরিক আরোগ্য কামনা করেছেন। প্রসঙ্গত, পাশেই পয়লা বাই ছেলে রয়েছেন গ্রেপ্তার হওয়া তৃণমূল কংগ্রেস বিধায়ক মানিক ভট্টাচার্য ও জীবন কৃষ্ণ সাহা, আর তার মধ্যেই কিন্তু এবার সাক্ষাৎ পার্থ চ্যাটার্জি এবং জ্যোতিপ্রিয় মল্লিকের। পার্থ জ্যোতিপ্রিয় মুলাকাত হতেই কিন্তু তোলপাড় জেল। পার্থ চ্যাটার্জি জ্যোতিপ্রিয় মল্লিক, দীর্ঘ দেড় বছর পর দেখা দুই রাজনৈতিক সতীর্থর। দেখা হতেই কিন্তু পার্থ চ্যাটার্জি জ্যোতিপ্রিয় মল্লিককে বড় দাদার মতো দিলেন সুস্থ হওয়ার পরামর্শ। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, এমনই কিন্তু পরামর্শ দিলেন পার্থ চ্যাটার্জি। তবে পার্থ চ্যাটার্জি জেলের মধ্যে রাতে শোয়ার জন্য খাট পেলেও জ্যোতিপ্রিয় মল্লিকের জন্য কিন্তু সেটুকুও জোটেনি। তাকে রাতে নিচে কম্বল পেতে বিছানা করে শুতে হচ্ছে, এমনই কিন্তু খবর উঠে আসছে। সব মিলিয়ে কিন্তু হুলস্থুল রাজ্য রাজনীতি। জ্যোতিপ্রিয় মল্লিক অসুস্থ, তাকে দেখভাল করার জন্য একজন রক্ষী রয়েছে তার সাথে। পার্থ চ্যাটার্জি জ্যোতিপ্রিয় মল্লিক আবারও সাক্ষাৎ হবে। শুধুমাত্র পার্থ চ্যাটার্জি জ্যোতিপ্রিয় মল্লিক নয়, জীবন কৃষ্ণ সাহা, মানিক ভট্টাচার্য থেকে শুরু করে তৃণমূলের তাবড় তাবড় রাজনৈতিক নেতারা রয়েছেন জেলে। তাদের সঙ্গে সাক্ষাতে আর কী কী আলোচনা হয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।